সম্মানিত চকরিয়া পেকুয়ার হাতগড়ির এজেন্ট সহ হাতগড়ির সমর্থকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি জানতে পেরেছি ইতিমধ্যে কিছু ষড়যন্ত্র হচ্ছে, ট্রাক গাড়ির প্রার্থী জাফর আলম নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ভোট বর্জন করেছেন, এই কথাগুলি প্রচার করছে। আসলে এটা একটা কৌশল, আপনারা কেউ কেন্দ্র থেকে কেন্দ্র ত্যাগ করবেন না, শেষ ভোটটি গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে বাইরে হবেন না, ভোটের রেজাল্ট নিয়ে আপনারা শশ জায়গায় আমাদের কেন্দ্রীয় অফিসে এসে রেজাল্ট জমা করবেন। আপনাদের প্রতি চকরিয়া পেকুয়া মাতামহী সহ সমস্ত এলাকার আমার এজেন্ট, পুরুষ এজেন্ট, মহিলা এজেন্টের প্রতি আমার আবেদন অনুরোধ, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি জানতে পেরেছি ইতিমধ্যে কিছু ষড়যন্ত্র হচ্ছে, ট্রাক গাড়ির প্রার্থী জাফর আলম নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ভোট বর্জন করেছেন, এই কথাগুলি প্রচার করছে। আসলে এটা একটা কৌশল, আপনারা কেউ কেন্দ্র থেকে কেন্দ্র ত্যাগ করবেন না, শেষ ভোটটি গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে বাইরে হবেন না, ভোটের রেজাল্ট নিয়ে আপনারা শশ জায়গায় আমাদের কেন্দ্রীয় অফিসে এসে রেজাল্ট জমা করবেন। আপনাদের প্রতি চকরিয়া পেকুয়া মাতামহী সহ সমস্ত এলাকার আমার এজেন্ট, পুরুষ এজেন্ট, মহিলা এজেন্টের প্রতি আমার আবেদন অনুরোধ, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।